দেখুন ঘূর্ণিঝড় মোরার নাম যেভাবে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়া ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। যে কোনো ঘূর্ণিঝড়ের নামকরণ নিয়ে কৌতূহল সবারই, বিশেষ করে যে সময় যে ঘূর্ণিঝড়টি আঘাত হানে বা বয়ে যায় সেই সময় সেই ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণ নিয়ে মানুষের আগ্রহ থাকে বেশি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী থাইল্যান্ডের প্রস্তাবের ভিত্তিতে এই ঘূর্ণিঝড়টির নাম করা হয়েছে মোরা। মোরা শব্দটি একটি থাই শব্দ, এর ইংরেজি অর্থ হচ্ছে স্টার অব দ্য সি। বাংলা করলে শব্দটির অর্থ সাগরের নক্ষত্র বা সাগরের তারা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।